2024-এর লোকসভা নির্বাচন সারা দেশের অর্থাৎ মোট আসন সংখ্যা 543টি, ম্যাজিক ফিগার 272টি আসন পেতে হবে। পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা 42টি, উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট লোকসভায় সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ, তৃণমূল, কোন দল বসিরহাট সংখ্যালঘু যে আসনটি 18 নম্বর লোকসভা আসন, কারা জয় হতে পারে, আজ এই নিয়ে আমরা বুথ ফেরত একেবারে জনমত সমীক্ষা দর্শক বন্ধুদের সঙ্গে পুরোপুরি বিষয়টা আমরা তুলে ধরব। কাদের দিকে ডাড়িপাল্লা ভার বেশি, অর্থাৎ জোট না বিনা জোটে লড়াই, সেটার উপর কিন্তু নির্ভরশীল করছে, এবং সেই তৎপরতায় সবুজ বঙ্গ নিউজ সম্ভাব্যত আপনাদেরকে দেখাচ্ছে। এবার বসিরহাট লোকসভাটি আইএসএফের দখলে যেতে পারে সম্ভাব্যত, এবং পিছিয়ে থাকতে পারে শাসক দল তৃণমূল, কেননা সংখ্যালঘু উত্তর চব্বিশ পরগনা জেলার এই জেলার ভোটাররা যদি আইএসএফ অর্থাৎ আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী তাদের পরিবার থেকে কেউ যদি প্রার্থী হয় এমনটাই সম্ভাব্যত, তাহলে তাদের জয় একেবারে নিশ্চিত হতে পারে বলে এমনটাই মনে করানো হচ্ছে। অর্থাৎ মোট ভোটদাতা সংখ্যা 14,90,596টি। আরও একবার বলছি, বসিরহাট লোকসভা কেন্দ্রটি এবার আইএসএফের দখলে যাওয়ার একটা বড় চান্স রয়েছে, কেননা সেখান থেকে কিন্তু একটা সংখ্যালঘু ভোটার শতাংশ, কিন্তু ভোটের শতাংশ ভোটের পার্সেন্টটা অনেকটাই কিন্তু সংখ্যালঘুদের উপর একটা নির্ভরশীল করবে। বাদুরিয়া, হাড়ুয়া, মিনাখা, সন্দেশখালি, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ ও হিঙ্গলগঞ্জ, এই 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা। বর্তমানে তৃণমূলের সাংসদ রয়েছেন নুসরাত জাহান। আদত্তে নুসরাত জাহানকে যদি প্রার্থী করানো হয়, এর আগে আমরা দেখেছিলাম যে ইদ্রিস আলি তিনি প্রার্থী হয়েছিলেন, জয়ী হয়েছিলেন, তারপরে হাজী নুরুল ইসলাম। এই পরিবর্তন আর পরিবর্তন কিন্তু 2024-এ 2019-এ নিরিখে যেটা ভোটে নুসরাত জাহান তিনি রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন, কিন্তু এবার সংখ্যালঘু ভোটের ম্যাজিকটা বাদুরিয়াতে কংগ্রেস কিছুটা শক্তিবৃদ্ধি, অর্থাৎ বাদুরিয়া কংগ্রেসের একটা দীর্ঘদিনের জয়ী হওয়া আসন, সেটা কিন্তু তৃণমূলে বিধায়ক মানে কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যায়। আপনারা জানেন যে এবার 2016-র পর থেকে যে এটা দল ভাগানোর খেলা শুরু ছিল, এবার 24-এ লোকসভা নির্বাচনে ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে পশ্চিমবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা ধরে নিচ্ছি কারো সঙ্গে জোট হচ্ছে না, এককভাবে একাই একাই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তাহলে আরও একটা অক্সিজেনে বাকি ধাক্কা পেতে পারে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো। চতুর্মুখী লড়াইয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রটি কার দখলে যেতে পারে, এদিকে বসিরহাটের মধ্যে প্রাপ্তি হতে পারেন বসিরহাট লোকসভায় নওশাদ সিদ্দিকী বা সম্ভাব্যত বা তাদের পরিবার বা তাদের আত্মীয় স্বজন বা বসিরহাটের স্থানীয় এক মানুষ, স্থানীয় ভোটার, এমনটাই আমরা খবর সম্ভাব্যত সূত্র মারফত জানাচ্ছি। কিন্তু ভোটের শতাংশ দিক থেকে যদি দেখা যায় তো 32-36% ভোট পেয়ে ফের আসনটি কিন্তু ধরে রাখতে এবার কিন্তু আইএসএফের দিকে যেতে পারে, কেননা সেখানে আমার মনে হচ্ছে বামেদের সমর্থনে আইএসএফ প্রার্থী তিনি জয়ী হওয়ার একটা চান্স রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে বসিরহাট লোকসভা, এই বসিরহাট নুসরাত জাহান তিনি যে কাজ করেছেন বা তার উন্নয়ন, যে উন্নয়ন মানুষের কতটা আকাঙ্ক্ষা বা আশঙ্কা প্রকাশ হয়েছে, আদত্তে সে কাজ কতটা উজ্জীবিত হয়েছে সংখ্যালঘু বসিরহাট লোকসভার, সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল করতে পারে। কিন্তু বামেরা আইএসএফ প্রার্থীকে যদি আইএসএফ দলকে যদি ছেড়ে দেওয়া হয় লোকসভা, তাহলে কিন্তু জয় নিশ্চিত। কিন্তু বিজেপির মেন একটা ভোটের শতাংশ, তাদের যে ভোটের শতাংশটা এবার কিন্তু সংখ্যালঘুদের ওপর নির্ভরশীল করে। বিজেপি 2019-এ নিরিখে যে হারে ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গে যে হারে ভোট পেয়েছিল বাংলাতে, সে হারে কিন্তু ভোটের শতাংশ নিরিখে তাদের কমতে পারে। এই যে 7টি বিধানসভা, প্রত্যেক বিধানসভাতে কিন্তু কম করে বিরোধীদের জয় হতে গেলে 4টি থানাতে লিড ব্যাপক মার্জিনে থাকতে হবে, কেননা এই নির্বাচন 543 দিল্লির মসনদ, কিন্তু এবার উত্তর চব্বিশ পরগনা বলুন কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, 18 নম্বর যে লোকসভা বসিরহাট কেন্দ্রটি,
সেটা কিন্তু সংখ্যালঘুদের উপর নির্ভরশীল করতে পারে, এবং শেষমেশ সেই সংখ্যালঘু ভোটাররা যেই দিকে ঝুঁক মারবে সেই দিকে কিন্তু একটা প্রভাব বিস্তারিতভাবে যেতে পারে। রাজনৈতিক মহলে দর্পণায় আবার কখনো উদ্দীপনায় আমরা দেখতে পাবো যে বসিরহাট লোকসভা জয় পরাজয় প্রত্যেক শাসক হোক বিরোধী হোক তার জয় বা পরাজয় হতে পারে। এটা নিয়েও কিন্তু একটা বেকার যুব, কর্মসংস্থান রুটি রোজগার শিক্ষা দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, এবং চাকরির দিক থেকে সেক্ষেত্রে যে 10 মাস আন্দোলন, 1 বছর পার হয়ে আন্দোলন, চাকরির জন্য তারা বুড়িয়ে আন্দোলন করছেন অর্থাৎ বয়স পার হয়ে যাচ্ছে তবু কিন্তু চাকরি মিলে না, এরও কিন্তু একটা প্রতিশ্রুতি বা প্রভাব পড়তে পারে। সব কিছু নিয়ে সবুজবঙ্গ নিউজ বসিরহাট লোকসভার আমরা জনমত সমীক্ষা, সেই জনমত সমীক্ষার ইঙ্গিতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বসিরহাটে কাদের এখন ভোট হলে গাড়িপাল্লা ভার বেশি। কেননা ISF-এর বিধায়ক নওশা সিদ্দিকীর ওপর যতই হামলা বা আক্রান্ত হচ্ছে বা তার দলের ওপর, সেটা কিন্তু ISF-এর ভোটের শতাংশ বাড়ছে, এটা মনে করে রাখবেন। কেননা সংখ্যালঘু ভোট, সংখ্যালঘুরা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ যে দুটি জেলা নিয়ে একটা সরকার ধরেন, এই দুটি জেলার প্রভাব সারা পশ্চিমবঙ্গে কিন্তু পড়ে। তাছাড়া রয়েছে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর 2 চব্বিশ পরগনা, সেক্ষেত্রে উত্তর দক্ষিণ 2 চব্বিশ পরগনা এবং বারাসাতের আওতাতে কিছু পড়ছে। তাহলে এই যে বাদুরিয়া, এই বাদুরিয়া বিধানসভায় কারা বিশেষ করে লিড হতে পারে, কিন্তু এখানে যদি চতুর্মুখী লড়াই স্বাভাবিকভাবে হবে বা অন্যান্য রাজনৈতিক দল, তারপরে হাড়ুয়া, মীনাখা, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, এইসব বিধানসভা নিয়ে রাজ্যের কার্যত শাসক বিরোধী তারা প্রত্যেকেই কিন্তু এবার জয়ের জন্য আশাবাদী রাখছে। প্রত্যেকেই তো আশাবাদী একটা থাকে যে আমি জয় হব, আরেকজন বলে আমি পরাজয় হব, বা আরেকজন বলে আমি ভোটে দাঁড়িয়ে জয় জিতব, সেটা কিন্তু বড় কথা নয়। কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট লোকসভাতে এবার কিন্তু নুসরাত জাহান তিনি ভোটের শতাংশ দিক থেকে তিনি পরাজিত হতে পারেন বা পিছিয়ে থাকতে পারেন। আবার এটাও হতে পারে, এখন আলুর চপে ঢপ বাজিত হয় পশ্চিমবঙ্গের মানুষ, অর্থাৎ যে কোনো মানুষের একটা কিছু লোভ বা অর্থ প্রলোভন পেলে সেই দিকে কিন্তু ঝুঁক মারে। স্বাভাবিকভাবে আমরা কিন্তু নির্ধারিত সময় যাচ্ছি না, বসিরহাট সংখ্যালঘুদের ওপর নির্ভরশীল করবে। দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা যে জনমত সমীক্ষা, মানুষের কাজ, চাকুরি হয়েছে কি হয়নি, বেকার যুব, কর্মসংস্থান পশ্চিমবঙ্গে, সরাসরি এই মুহূর্তে বসিরহাট উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট লোকসভার জনমত সমীক্ষার এই পার্থক্য বা এই ফারাকগুলো পড়তে পারে বলে এমনটাই রাজনৈতিক মহলে একটা জল্পনা।